আজকের এই ছুটির দিনে রান্না করেছিলাম মুরগির কাচ্চি বিরিয়ানি তবে মুরগিটা কিন্তু আমি রান্না করিনি এরকম কাঁচা মাংসটা খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে এই চালটা মানে এই বাসমতি চালটা হাফ বয়েল সেদ্ধ করে তারপর আমি এই কাচ্চি বিরিয়ানিটা দমে রান্না করেছি তো কীভাবে রান্না করলাম পুরো রেসিপি কিন্তু আজকের ব্লগে থাকবে সেই সাথে এই তো আমি কিছু কাবাবও বানিয়েছিলাম তো যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে আজকে পুরো ব্লগটা দেখবেন আশা করবো আজকের এই ছুটির দিনের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এই তো রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করছিলাম মুরগিটাও বের করেছি ফ্রিজ থেকে এখন কেটে নিব তো তার আগে কিছু সবজি শশা টমেটো কাঁচা আম লেবু এগুলো নিয়ে আসা হয়েছে তো ভাবলাম এগুলো ধুয়ে পানি ঝরাতে দেই এগুলো যখন পানি ঝরিয়ে যাবে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তো মুরগিটাও কেটে নিব যেহেতু বিরিয়ানি রান্না করব বেশি হচ্ছে ছোটো করব না মাঝারি সাইজের করছি আর মুরগির এই যে বুকের অংশটা থাকে বা সলিড যে মাংসটা থাকে সেটা হচ্ছে দিব না সেটা রেখে দিব কয়েকটা খাবার বানাবো এই জন্য আমি বেশিরভাগ মানে যখনই বিরিয়ানি রান্না করে দেখা যায় যে মুরগির সলিড মাংসটা আলাদা করে রেখে দিই যাতে আমি কয়েকটা হচ্ছে কাবাব বানাতে পারি আর এই তো দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করেছি বেশি কিন্তু বড় করিনি আর এখন আচ্ছা আমি টক দই বানিয়ে নিচ্ছি যেহেতু টক দই লাগবে আর এখানে আমি কিছু লিকুইড দুধ দিয়েছি কিছু পরিমাণ সেখানে আমি লেবু দিয়েছি অর্ধেকটার দিয়েছি একটার অর্ধেকটাই দিয়েছি লেবু তো তারপরে খুব ভালোভাবে তো আমি মিক্স করে নিয়েছি টক হয়ে গেল আর এইখানে দেখেন কি করেছে আমি আমি এক হাত দিয়ে ফোন ধরতে যে আর এক দিয়ে হচ্ছে একটু কালার দিয়েছি এর মধ্যে বেশি পড়ে গেছে এখন ভাবছি যে কী করবো এত রঙ অবস্থায় তো দেওয়া যাবে না তাহলে পুরো রান্নায় বেশি মানে রং কালার দেখা যাবে বা ফুড কালারটা বেশি দেখা যাবে তো এই জন্য ভাবলাম যে এগুলো আবার একটু ধুয়ে নেই আর আর মানে খুবই বেশি পড়ে গেছে সামান্য একটু দিলেই হয় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভুল পড়ে গেছে তো এখন খুব ভালোভাবে তো ধুয়ে আরেকটু একটু লবণ মাখিয়ে আমি এখন আলুগুলো ভাজবো আর এই আলুগুলো কিন্তু আমি বিরিয়ানির মধ্যে দিব তো সেই জন্য আমি আগে ভালো করে ভেজে নিব যাতে করে ভেতরটাও সেদ্ধ হয় সেইভাবে হচ্ছে আস্তে চালে আমি ভেজে নিচ্ছি আর আলুগুলোর সাইজ আপনারা চাইলে ছোটো করতে পারেন তবে বিরিয়ানির মধ্যে এরকম বড় সাইজ দিলে কিন্তু ভালো লাগে আর এই দিকে হচ্ছে আমি মুরগিটা রেডি করে নিচ্ছি এখানে মুরগির মাংসগুলো আমি দিলাম তার মধ্যে আমার বানানোর টক দই দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট যে টক দইটা আমরা বানাই বাসায় লেবু দিয়ে বা অনেকে ভিনেগার দিয়েও বানান সেটা দিয়েও হয় এরপরে টক দই দেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে কাজু বাদাম বাটা পরিমাণ মতো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা প্রায় দুই চামচ করে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি চা চামচ চা চামচের দুই চামচ করে হচ্ছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে এখন দিবে পরিমাণ মতো লবণ স্বাদ মতো লবণ এখনই দিয়ে দিতে হবে কারণ মাঝখানে তো আপনারা দিতে পারবেন না এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিয়ে দিবেন এখন আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এরপর হচ্ছে আমি প্যাকেট মশলাটা দিচ্ছি রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানির মশলাটা রয়েছে সেটাই দিচ্ছি এটা দিয়ে কিন্তু খাসি গরু মুরগি সবটাই রান্না করা যায় এই কাঁচি বিরিয়ানির মশলাটা দিয়ে তো এই পুরো পুরো প্যাকেট মশলাটাই এখানে দিয়ে দিয়েছি দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে হচ্ছে এরকম গুঁড়া মশলা থাকে আর একটার মধ্যে হচ্ছে আস্ত মশলাগুলো থাকে এলাচ দার তেজপাতা লবঙ্গ এগুলো থাকে কাচি বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে ব্রেস্তা দিয়ে দিচ্ছি অবশ্যই পেঁয়াজ ব্রেস্তা দিবেন পেঁয়াজ বাটা বা পেঁয়াজের কুচি করে দিবেন না যেহেতু এটা আমরা দমে রান্না করবো সেক্ষেত্রে পেঁয়াজ ব্রেস্তা দিলেই ভালো তারপর এখানে আমি দুই চামচ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি এরপর আমি এখানে জিরা গুঁড়া দিলাম তো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে শুধু তেল বাকি তো তেলটা আমি কিছুক্ষণ পরেই দিব এখন খুব ভালোভাবে এই মশলার মধ্যে মাংসটা মাখিয়ে দিতে হবে চাইলে আপনারা এভাবে মাখিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি এই তো রান্না মানে দুপুরে রান্না করছিলাম প্রায় আধা ঘন্টার মতো আমি আমিও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু সময় ছিল অনেক আর এই বিরিয়ানিটা রান্না করতে না একই সময় লাগে না খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো এই তো এখানে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন আমি যে আলুগুলো ভেজে নিচ্ছিলাম সেই আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু খুব ভালো করে ভেজেও নিয়েছি আমি তো আলু ভাজার মধ্যে যে তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটুকু লাগবে আর আলুগুলোও দিয়ে দিয়েছি তো মাংস কিন্তু পুরোই রেডি হয়ে গেছে তো আমি এখন মাংসটা আরেকটু মাখিয়ে এনেছিলাম তেলগুলো দেওয়ার পরে তো সাইডে রেখে দেবো এখন আমি চালটা রেডি করব তো চালের মধ্যে আমি হচ্ছে আজকে বাসমতি চালটা ব্যবহার করছি আপনারা চাইলে পোলায়ের চালটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এইখানে আমি যে বাসমতি চাল নিয়েছি আমি কিন্তু পুরো এক কেজির প্যাকেট নিয়ে নিই আমি কিছুটা পরিমাণ রেখে দিয়েছি তো চালটা এখন খুব ভালোভাবে ধুয়ে আমি এখন সেদ্ধ করব আর এই চালটা আমি যেভাবে এখন ধুয়ে সেদ্ধ করছি সেমভাবে যদি আপনারা পোলায়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে চান মানে কাচ্চি বিরিয়ানি রান্না করতে চান সেমভাবে হচ্ছে আপনারা রান্না করে নেবেন মানে পোলায় চাল দিয়ে যেভাবে আমি এই চালটা এখন সেদ্ধ করব তো চালটা কিন্তু ধোয়া হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমি পানির মধ্যে তেজপাতা এলাচ দারচিঁড়ি তেজপাতা এগুলো দিয়ে আর সাহিজরা দিয়েছিলাম এগুলো দিয়ে পানিটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি মানে এখন খুব গরম আছে পানিটা জালটা মানে কমিয়ে দেওয়ার কারণে এখন বোঝা যাচ্ছে না তো এখন এই চালটা দিয়ে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো আর চালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না যতটা সেদ্ধ প্রয়োজন মানে দমে রাখার পরে বাকিটা যাতে সেদ্ধ হয় সেরকমভাবে হচ্ছে সেদ্ধ করতে হবে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আমার তো এই চালটা প্রায় দশ মিনিট সময় লেগেছে সেদ্ধ মানে করতে আপনারা দেখলেই বুঝবেন যে এরকম অবস্থায় নামানো মানে নামানো যাবে আর বাকিটা যখন আমি দমে দিব মানে রান্নার সময় দমে দিব তখন বাকিটা বাকি চালটা আর কি সেদ্ধ হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালটা নামিয়ে নিয়েছি আচ্ছা এরপরে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন এই তো দেখতে পাচ্ছেন আমি একটা তা বসিয়ে দিয়েছি পুরান তো এই তাওয়াটার উপর আমি মুরগির হা মুরগির হাড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমি চুলা চালটা কিন্তু এখনও অন করে নিই নিবানো রয়েছে তো এখন এর মধ্যে আমি মানে অর্ধেক চালটা দিয়ে দিচ্ছি মানে যে চালটা আমি সেদ্ধ করে নিলাম বাসমতি চালটা সেটা আমি অর্ধেকটা দিয়েছি তার উপরে আমি কিছু হচ্ছে বেস্তা আর কিছু আলু বোকরা দিয়ে দেবো মাঝখানটাই দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা চুলায় ডাইরেক্ট করতে পারবেন না তাহলে কিন্তু মাংসটা পুড়ে যাবে তো সেই ক্ষেত্রে দমে রান্না করতে চাইলে এরকম একটা মানে এরকম হাড়ির নিচে অবশ্যই আপনারা স্টিলের মানে তাওয়া দিয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা এরকম দবে রান্না করতে পারবেন তো প্রথম স্তরে বা প্রথম লেয়ারে কিন্তু মানে আমি এক ভাগ মানে পোলার চাল দেওয়ার পরে বাসমতি চাল দেওয়ার পরে আমি প্রথম উপরে কিন্তু কিছুটা আলু বোখরা দিয়েছি আর কিছুটা হচ্ছে পেঁয়াজ বেস্তা দিয়েছি এরপরে বাকি চালগুলো আমি দিয়ে দিয়েছি মানে বাকি বাসমতি চালগুলো দিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিব আপনারা চাইলে এখানে হচ্ছে লিকুইড দুধটা দিতে পারেন এই তো আমি এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি অবশ্যই পানি দিয়ে দিবেন পানি বা লিকুইড দুধ দিতে পারেন দুই কাপ দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে এখানে দুই কাপে যথেষ্ট এরপর আমি এখানে কিছু হচ্ছে জর্দার কালার দিয়ে দিচ্ছি আমি একটু জর্দার কালার দিলাম সামান্য পরিমাণ এখন ঢাকনাটা যাতে ভালো করে লেগে যায় তো সেই জন্য আমি কিছু আটা খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো বলতে নরম করে একটু মাখতে হবে মেখে এরকম করে লাগে লাগিয়ে দিয়েছে দেখে কিন্তু আপনারা বুঝেছেন আমি কীভাবে লাগিয়ে দিয়েছি এরপর আমি স্টিলের ঢাকনাটা এরকম করে চেপে চেপে বসিয়ে লাগিয়ে দেবো যাতে করে বাতাস না বের হয় তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই রান্নাটা হতে এখন কত সময় লাগে আসলে মুরগি দিয়ে কাঁচি বিড়িয়ানি রান্না করতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই বেশি সময় লাগে না যখন গরুর মাংস দিয়ে আমরা রান্না করি সেক্ষেত্রে দেখা যায় প্রায় এক ঘন্টা বা এক ঘন্টা দশ মিনিটের মতো লাগে বা এক ঘন্টার মতো লেগে যায় তো কাঁচি বিয়ানির হাঁড়িটা আমি হচ্ছে পাশে চুলায় দিয়ে দিচ্ছি পাশে চুলায় আমি কয়েকটা কাবাব ভাজবো আর আমি প্রায় দশ মিনিট জালটা বাড়িয়ে দিয়ে রান্না করেছি তারপরে মিডিয়াম জালে আমি প্রায় হচ্ছে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব তো রান্না করার পরে কেমনটা হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকেন তো এখন হচ্ছে আমি কাবাব বানাবো কিছু মাংস তো আমি কেটে আলাদা করে রেখে দিয়েছিলাম মুরগির মাংস সলিড মাংসগুলো তো সেগুলো আমি টুকরা করে কেটে রেখে দিয়েছি এখানে মানে ব্লেন্ডের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচিয়ে দিলাম তারপরে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি এরপর এখানে হচ্ছে আমি ব্রেড ক্রামস দিব আপনারা চাইলে এখানে পাউরুটিও দিতে পারেন তো এখানে পরিমাণ মতো দিচ্ছি দুইটা পাউরুটি মানে দুই পিস পাউরুটি দিলে যথেষ্ট এখানে এরপর আমি কিছু কাবাবের মশলা দিলাম প্রায় এক চামচের মতো দিয়ে দিয়েছি এখন এখানে হচ্ছে আমি পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আচ্ছা এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি তো সব মশলা দেওয়া শেষ শেষে আমি শুধু ব্লেন্ড করে নেওয়ার পরে এই তো এরকমটা হয়েছে এখন শুধু এই তো আমি ডিম দিয়ে এরকম গোল গোল করে কাবাবগুলো ভাজলেই কিন্তু হবে ডিম দিয়ে জালি কাবাবের মতো করে ভেজে নিচ্ছিলাম তো কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুবই মানে অল্প উপকরণ দিয়ে এরকম করে কিন্তু আমরা কাবাব বানাতে পারি কয়েকটা বানিয়ে নিয়েছি আর এরকম তার মধ্যে যদি আমরা কাবাবগুলো ভাজি অল্প তেলের মধ্যে কিন্তু ভাজা যায় বেশি কিন্তু তেল লাগে না কাবাবগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে এই তো বাটির মধ্যে উঠিয়ে নিলাম আর এখানে কিন্তু মুরগির কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমনটা হয়েছে তবে আমি কিন্তু মানে চামচ দিয়ে উঠিয়ে দেখাবো না যে ভেতরটা কেমন হয়েছে আজকে আপনাদেরকে বড় একটা থালির মধ্যে ঢেলে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে পোড়া লেগে গেছে কিনা না অনেকেই জিজ্ঞাসা করেন মানে অনেকেই কমেন্টস করেন যে ভেতরে পোড়া লেগেছে কিনা তো আজকে দেখলে কিন্তু বুঝবেন যে এভাবে রান্না করলে লাগে কিনা অনেকেই সাহস পান না রান্না করার তবে রান্না করে দেখতে পায় না আজকের রেসিপিটা যা দেখেছেন আপনারা আর আমি একটা বড় থালা এখানে গুছিয়ে নিচ্ছিলাম যে থালার মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো সবগুলো ঢেলে একসঙ্গে তো এর জন্য এখানে গুছিয়ে নিচ্ছি তো একটু সামন থেকে আপনাদেরকে দেখায় দূর থেকে দেখলে তো আপনারা বুঝবেনই না তো এই তো থালাটা নিয়েছে এখন দেখেন যে ভেতরটা কেমন হয়েছে অনেকেই প্রায় আমাকে কমেন্টস করেন কারণ এর আগেও আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখিয়েছিলাম তবে মুরগি দিয়ে দেখ মানে মুরগি দিয়ে এভাবে রান্না করে দেখাইনি বেশি বা গরু মাংস দিয়ে রান্না করা হয়েছে তো আজকে মুরগি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে হাঁড়িটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন হাঁড়ির ভেতরটা কিন্তু একেবারেই পড়ে নেই খুব সুন্দরভাবে কাঁচি বিরিয়ানিটা কিন্তু হয়েছে মাসাল্লাহ আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি এইভাবে ঢেলে নেওয়ার একটাই কারণ যেটা আপনারা ভালো করে বুঝতে পারেন যে রান্নাটা কেমন হয়েছে তো যাই হোক যারা এখন পর্যন্ত আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখেছেন যদি ভিডিওর কোনো অংশে ভালো লাগে আমার পেজটা এখন পর্যন্ত লাইক ফলো না দিয়ে রাখলে অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমার এরকম ডেলি ব্লগুলো বা এরকম রেসিপিগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আজকে এই তো ছুটির দিনের ব্লগটা এই পর্যন্তই ছিল আপনাদের ভাইয়া তো খাওয়া শেষে রাইসাকে খাওয়াচ্ছে আর শেষ সময় আমি খাচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখেছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ